ইন্দো-প্যাসিফিক ইনিশিয়েটিভ একটা যুক্ত রাষ্ট্র নিয়েছে তার নেতৃত্বে, তার সাথে আমাদের প্রতিবেশী দেশও আছে। চায়নাকে ফেস করার জন্য কোয়াড নামে একটা আতাত গঠন করা হয়েছে। এরকম একটা অবস্থায় চীন চাচ্ছে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে এবং বাংলাদেশের অবকাঠামো নির্মাণে বেশ সহায়তা করেছে। অন্যদিকে আমরা ভারতের সাথে সহযোগিতায় আষ্টেপৃষ্ঠে বেঁধে গেছি। আমেরিকা চাচ্ছে আমরা যাতে ইন্দো প্যাসিফিক ইনিশিয়েটিভের সাথে থাকি, তার মানে একটা শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থান বাংলাদেশের আছে। এখন যে চক্রান্তটা হচ্ছে সেটা কিন্তু এই বাংলাদেশের যে একটা অবস্থান সেটাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে একদিকে নিয়ে যাবে।